চলো ধীরে ধীরে যাতে আমাকে দেখতে না পায়। তো ওয়েলকাম ব্যাক সবাইকে আরো একটা নতুন গেম প্লে ভিডিওতে। আর আজকে খেলবো সেই গেম, হ্যাঁ সেই গেম যেটা তোমরা আমাকে চ্যালেঞ্জ করে দিয়েছিলে যে আমি নাকি এই গেম খেলতে পারবো না, এটা নাকি সব থেকে ভয়ানক গেম। আর হ্যাঁ আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সত্যি সত্যি সব থেকে ভয়ানক গেম। যাদের যাদের হার্টের প্রবলেম আছে দয়া করে এই গেমটি দেখো না। তো আজকে খেলবো এসকেপ দি আইওয়াকি। তো এই গেম হচ্ছে সব থেকে নাকি ভয়ানক গেম, যাই হোক তো খেললেই বুঝতে পারবো। চলো এখানকে প্লে করা যাক। ও ডেডলি ক্রো গেমস, এই দেখো এখানে ডিসক্লেমার দেওয়াই আছে, যদি তোমার হার্টের প্রবলেম থাকে তো গেমটি সত্যি সত্যি দেখো না, কারণ অনেক ভয়ের গেম এটা, অনেক জাম্প স্কেয়ার আছে গেমের মধ্যে। আর হ্যাঁ আমি তো প্রো, আমার তো ভয় ভয় লাগে না, ওই জন্য আমি গেম খেলছি। চলো ইংলিশ। তো ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন কে পড়ে, আমি সব জানি, আমি হচ্ছে আল্ট্রা প্রো। মজা করছিলাম, জানি না এই গেম কতটা ভয়ানক হতে চলেছে, আমি এখনো পর্যন্ত গেম প্লেটাও দেখিনি। ওকে তো গেম স্টার্ট হয়ে গেছে আমাদের। আর একটা ফ্ল্যাশ লাইট পেয়ে গেছি প্রথমেই। আর এখানে ও এখানে একটা ইয়ে আছে, স্লেন্ডার ম্যান না কি বলে এটাকে, এই গেমটা আমি এখনো খেলিনি, স্লেন্ডার ম্যানের গেমটাও খেলবো সম্ভবত যদি ভালো লাগে, জানি না। এখান থেকে চলো, এখান থেকে আমি জানি যে ইয়ে আছে আমাদের, যে এই ভূত ক্যারেক্টারটা, এটা নাকি মাইকেল জ্যাকসনের সাথে মিল আছে না, এটা মাইকেল জ্যাকসনেরই ভূত কে জানে। আমি তো রেডিও হইনি ভাই, এটা কি সিরিয়াসলি, এটা কি, আমি খেলবো না, ট্রাই অ্যাগেন। অত সহজে হার মানার মানুষ নই আমরা, আমরা এটা এসকেপ করব। এটা নাকি চ্যালেঞ্জের গেম, এটা নাকি চ্যালেঞ্জের গেম, এটা এসকেপ করতেই হবে। আর এটা নাকি চ্যালেঞ্জের গেম, তো চলো এখান থেকে আগে বাইরে বেরোনো যায়। আমার আওয়াজ করা যাবে না কারণ ওই ভূত সব কিছু শুনতে পায়, সামনের দরজা খোলা যাবে না। আর এখান থেকে সোফা আছে, এটা কোনো কাজের না, এখানে আরেকটা দরজা আছে যেটাও কোনো কাজের না। ভেতরে আমাকে আমাকে একটা চাবি খুঁজতে হবে। চিটিং ভাই, এটা চিটিং, এটা কি গেম, চাবিটা তো খুঁজতে দে ভাই শান্তি মতো, আগেই চলে আসছে ছোট ছোট দাঁত বের করে, না ছোট ছোট দাঁত কোথায়। ভয়ানক ক্যারেক্টার এটা, মাইকেল জ্যাকসনের ক্যারেক্টার নাকি এটা, ভয় পেলে চলবে না, আমি বিশাল সাহসী। না ভয় পাবো, আমি জানি আমি ভয় পাবো। লুকা 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 লুকা, সামনে চলে আসছে দেখো, ও এটা সত্যিই ভয়ানক টাইপ। এটা কি গেম ভাই, আমি খেলবো না এই গেম, এই গেম আমার এসকেপ করার ক্ষমতা নেই। কোথা থেকে জাম্প স্কেয়ার দিয়ে মাইকেল, ও আমার তো এখন থেকেই ভয় লাগা ভাই, জানা এখান থেকে আমি চাবি খুঁজে বাড়ি যাবো, আমাকে এখানে কেন আটকে রেখেছে। ও কেমন ক্যারেক্টার ভাই, এটা কে খেলতে বলেছিল আমাকে, তোমার মুখে আমি আইওয়াকি ছুঁড়ে মারবো, দাঁড়াও কোথায় গেল দেখো একবার। সিরিয়াসলি আমি খেলবো না এই গেম ভাই। Few moments later. লেজেন্ডরা কখনো হার মানে না, এই সব ভূতের পুচকি ভূত দেখে কে ভয় পায় ভাই, এই সব গেম দেখে আমি ভয় টয় পাই না। এতক্ষণ কিন্তু আমি ইচ্ছা করে হারছিলাম, ঠিক আছে, আমি কিন্তু ভয় টয় পাচ্ছিলাম না, তোমাদের আমি দেখাচ্ছিলাম যে আমি ভয় পাই, কিন্তু আসলে আমরা হচ্ছে ভয় টয় পাই না এই সব গেমে। আমাকে কি করতে হবে, একটা চাবি খুঁজতে হবে, যেটা খোঁজা খুবই সহজ, এই ঘরের মধ্যেও কোথাও একটা চাবি থাকবে যেটা আমাকে খুঁজে বার করতে হবে। আর এখানে আমি প্রথমে এসে লুকাই, আমি মনে হচ্ছে লোকটা চলে আসবে, এখান থেকে লুকিয়ে আমার কোনো কাজ নেই কারণ আমি বিশাল সাহসী। না দেখেনি দেখেনি, কেমন ল্যাংড়া টাইপের ভূমি, কোথেকে গেল, চলে না গেল, চলে গেছিল তো ভাই, এটা কি গেম, আমি কেন খেলছি, এটাকে কেন খেলছি, আমি হার্ট অ্যাটাক চলে আসবে একটু পরে, খেলো না তোমরা, খেলো না এই গেম, আমি খেল আমি আর খেলবো না, তোমরা আর খেলো না, আগে আমাকে এসে মেরে ফেলছে। আমি তো চাবিটা খুঁজবো কি করে, চাবিটা খোঁজার জন্য আমাকে একটু সুযোগ দাও, আমি চাবিটা খুঁজি, এদিকে আমি আর যাবোই না। চলো আমার কিন্তু আর ভয়টাই লাগছে না, গলা শুকিয়ে গেছে মনে হয় জল খাইনি তাই, কিন্তু ভয়টাই কিন্তু লাগছে না। এখান থেকে আমাকে যেতে হবে, এটাও লক। আমাকে যেতে হবে সাবধানে, যাতে একদমই দেখতে না পারে, দরকার হলে বসে বসে যাবো, একদম বসে বসে যাবো, এক ফুট আওয়াজ করা যাবে না, আওয়াজ করলেই দেখে নেবে আমাকে, তো একদমই আওয়াজ করা যাবে না, এখানে গেলেও আওয়াজ হয়ে যাবে, এটা কি
ও এটাই তো মনে হয় ভূত। না না, মোমবাতি দেখেও ভূতের মতো লাগছে ভাই। এরকম করলে আমি গেম কি করে পার করব ভাই? আমি এই গেম কি করে পার করবো আমাকে বলো তোমরা? এত তাড়াতাড়ি চলে আসলাম, কি করে খেলবো? আমাকে কমসে কম 1 মিনিট তো টাইম দাও চাবিটা খোঁজার জন্য। আমি চাবিটা কোথায় খুঁজবো? সিরিয়াসলি, এটা চিটিং। আমি খেলবো না, চিটিং ওলা গেম আমি খেলি। এটা একটা ডেড বডি চলে আসছে, আসছে, সে আসছে, সে আসছে, ল্যাংরা ভূত চলে আস। ও হো ভাই, যা রে, যা 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 যা, এখানে এখানে কিচ্ছু নেই, আমি এখানে নেই, আমি এখানে নেই, তুমি যাও এখান থেকে পালাও। চলে গেছে, চলে গেছে। আর মাকড়সার মতো কেন হাঁটছে ভাই? মাকড়সার মতো হাঁটার কি আছে? মানুষের মতো আমি তো লুকিয়েছিলাম, কি করে দেখলো? সিলিন্ড্রিনা আর এটা এক টাইপের কিছুটা, মানে প্রত্যেকটা সিলিন্ড্রিয়া তো একটা ভাব সাপ ছিল, মানে ভয় দেখাতো, কমসে কম মারতো না, আমাকে একদম মেরে ফেলছে এখানে এসে, আর আমি কোনো কিছু খুঁজতেও পারছি না। চা দেখো, তোমাকে ঠান্ডা মাথায় গেম খেলতে হবে। যদি এরকম করে রাগারাগি করে গেম খেলো, গেম কখনোই পার হবে না। তো এতটা ঠান্ডা মাথায় খেলতে হবে যাতে গেমটা পার হয়ে যায়, তুমি ইজিলি গেমটাকে পার করতে পারো। যেমন দেখো, এই দরজাটা এখন আমি খুলছি, এখান থেকে আমাকে তাড়াহুড়া করে চলবে না, এখানে আমাকে দেখতে হবে যে ভূতটা আসছে কি না, তারপরে আমাকে ধীরে ধীরে যেতে হবে। Soon after. দেখো আমি বলেছিলাম, রিল্যাক্সে গেম খেললে কোনো ব্যাপারই না। দেখো আমাকে ভূতটা ধরতে পারলো না, যখনই আমি তাড়াহুড়া করে গেম খেলবো তখনই আমাকে ভূতটা ধরে নেবে। খুব ইজি, খুব ইজি, খুব ইজি গেম এটাও। চলে গেছে ভূত, চলে গেছ। কুল, ভয় পেলে চলবে না, আমাকে একদম ঠান্ডা মাথায় খেলতে হবে, একদম কুল, যাতে আমি ভয় না পাই। এই গেমটায় ভয়ের কি আছে? এই পুতুলকে দেখে কে ভয় পায় ভাই? আমি ভয়টাই পাবো না, আর ভয়টাই পাবো না। এখান থেকে চলো, দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে ভূতের গেম কী করতে হয়। ভূতের প্রো, মানে প্রো গেমার তোমাদের সামনে আছে, আমি দেখাবো যে কী করে খেলতে হয় একটা ভূতের গেম। না আমি, হ্যাঁ দেখাবো। কোত্থেকে আসলো, মানে কোত্থেকে আসলো? তো সামনে দিয়ে না ঢুকে গেলো, পেছন থেকে কী করে চলে আসলো? এই গেম খেলতে গেলে তোমাকে বিশাল প্রো হতে হবে, যেমন আমি। হ্যাঁ তো আমি প্রো, এই গেম খেলার জন্য আমি প্রো। হরর গেম প্রো তোমাদের সামনে আছে, দেখো কি করে হরর গেম পার কেনা কে চাতে হো পার করতে হয়। আরে না রে ভাই, আমি কি দোষ করেছি? এই এ ভাই, পালা 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 পালা, চলে আসলো, চলে আসলো, চলে আসলো, আসলো। পারবি না, ধরতে পারবি না প্রো, আমি আমি তো প্রো, আমাকে কি করে ধরবে? ভাই কোত্থেকে তো গেম ফালতু, আমি ফালতু, আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু যাই হোক, আমার পক্ষে মনে হয় গেম পার করা সম্ভব নয়। চলো আর একটু ট্রাই করে দেখা যাক, চেষ্টা করলে, চেষ্টা করলে সব। এই সত্যি সত্যি গ্লিচ আছে এই গেমের মধ্যে, আমি কেন খেলছি এই গেম ভাই? এটা কী গেম, মানে কোনো লজিকই নেই। দেখো দেখো, আমি এই পর্যন্ত যেতেও পারবো না, ভূত চলে আসলো ভাই, আমি করবোটা কি? আমি শিওর এই গেমে অনেক বাগস আছে, এই গেমে অনেক গুলি আছে। এটা সিলিন্ডার, আমি সিলিন্ডার ম্যান খেলবো, তবে এই গেম খেলবো না আমি। এটা কী গেম? আমি আর রাগারাগি করবো না, আমি এই গেমটা পার করেই ছাড়বো। দেখো তোমরা গেম কী করে পার করতে হয়, যে আওয়াজ করে ফেললাম, আমাকে এই আওয়াজটা কিন্তু করা যাবে না। এই আওয়াজে যখন আমি করবো তখন আমাকে ভূতে ধরে নেবে, তো এই আওয়াজ করা ছাড়া আমাকে যেতে হবে বাইরে। আর আমি জানি এখন ভূত চলে আসবে। বাহ, তোমরা খেলো এই গেম, তোমরা খেলো বেশি করে, এই মাইকেল জ্যাকসনের ভূত তোমরা খেলো, আমি খেলবো না, আমি আর খেলছি না এই গেম ভাই। আমি এটা লাস্ট পার্ট, আমি এখান পর্যন্ত আমি আর আই ওয়াকি আমি আর খেলছি না, আমি এখান থেকে পালাই। যেন একটা গান বাজছে, গান ফান অফ করো, গান ফান আমি আর শোনার মুড নেই, আমি লুকাবো। দেখো আমি কিন্তু লুকিয়ে আছি, আমাকে কিন্তু দেখার পাওয়ার কথা না, না দেখিনি, সত্যি সত্যি পারে দেখবে না, দেখবে না, দেখবে। হি হা, হি হা কি ভাই? আগে আমি চাবিটা তো খুঁজি, আমি তো চাবিই পাচ্ছি না, আমার হার্ট রেট বেড়ে যাচ্ছে, আমি চাবি পাচ্ছি না, কিছু পাচ্ছি না, কোথায় চাবি আছে, কি আছে, কি যা 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 যা, হুশ হুশ, হিহা। আরে ভাই একটু টাইম লাগবে আমার, চাবিটা তো বাইরেও যেতে দিচ্ছে না, এমন ভূত এটা, কেমন উল্টো পাল্টা ভূত। এখানে আমাকে চুপচাপ লুকিয়ে থাকতে হবে যাতে ওই দেখতেই না পারে। অনেক স্মার্ট, আমি বুঝতে পারছি আস্তে আস্তে যে আমি কতটা স্মার্ট, যে এই ভূতের সাথে আমি পারছি না। গ্র্যানি পেছনে লেলিয়ে দেবো তোমার, তারা তোমায় গ্র্যানি দেখেছে কখনো? নিজে মনে করেছো তুমি সব থেকে বড় ভূত? না, গ্র্যানি, গ্র্যানি এনে একদম মাথায় বাড়ি দিয়ে তোমার মাথা ফাটাবে আগে।
আমি সত্যি বলছি কিন্তু, আমি গ্র্যানিয়নে ধরিয়ে দেবো কিন্তু। আরে ভাই, যদি গ্র্যানিতে না হয় আমি সিলিন্ডারি লাইনে ধরিয়ে দেবো তোমাকে। সিলিন্ডারে দেখো কত ভয়ানক ভূত, দাঁড়াও নিচে। আরে ভাই, আমি পার হব তো। এই ভূতটা আমার পিছু ছাড়ার নয়, আমার বোঝা হয়ে গেছে। আমি যতই ভালো করে খেলি এই আমার পিছু ছাড়বে না। ও, এটা কি হচ্ছে, এটা কিরকম? যা ভাই যা যা যা, সিলিন্ডারকে সত্যি বলছি আমার সিলিন্ডারি নাকে পিছনে লেলিয়ে দেবো তোমার। আমি খুব নিজে খুব মহারাজা হয়ে গেছো না, মনে করেছো যে সব থেকে ভয়ানক ভূত তুমি একাই। সিলিন্ড্রিনাকে হারিয়ে দিয়েছি আমি, তোমার মতো জোকারকে আমি হারাতে পারছি না। আরে একটুর জন্য ধরা পড়লাম না, আমি এখানে সারাদিন আটকে থাকি। এক কাজ করি, আমি এখানে বসে থাকি, তুমি এখানে আমাকে পাহারা দিতে থাকো, আমি আর কিচ্ছু করবো না। আমি করবোই না কিছু, নাও পাহারা দাও আমাকে, তুমি বেরোবোই না বাড়ি থেকে। বুকের ভেতরটা ধরাস করে ওঠে, সামনে চলে ধর ধরা, তুই খা খা আমাকে খা। আয়, কিরকম ভূত এটা, কি ভূত! তুমি খুব বড় ভূত একদম, তুমি একদম পাছায় লেজ জ্বালিয়ে গেছো তোমার। মাইকেল জ্যাকসনের ভূত হয়েছে বলে যা ইচ্ছে তাই করবে তুমি। এই আমি অন্য জায়গায় চলে এসেছি, এবার আমাকে আর ধরতে পারবে না। আমার মনে হচ্ছে এবার আমি পার করতে পারবো, ইজি গেম, একটু বুদ্ধি খাটাতে হবে, তাহলে এই মাইকেল জ্যাকসনের ভূত আমাকে কিছু করতে পারবে না। আরে ভাই, আরে কোথায় লুকাবো, চলে গেছে ভাই, একটু এখানে রেস্ট হবে, আমি হার্ট অ্যাটাক করবো। তোমাদের কি এই গেম ভয় লাগছে না হাসি পাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার এই গেমে হাসি পাচ্ছে না ভয় পাচ্ছি আমি কিছু বুঝতে পারছি না। আর এই গেম কে বানালো ভাই, এত লজিক কোত্থেকে আনলো? মিনিমাম 30 সেকেন্ড তো টাইম দেওয়া হোক আমাকে চাবিটা খোঁজার জন্য। চলো ধীরে ধীরে, যাতে আমাকে দেখতে না পায়। এবার দেখাচ্ছ অনেক দূর গেছিলাম, আমি বলেছিলাম না মাথা ঠান্ডা করে গেম খেলতে হবে, সিঁড়ি পর্যন্ত চলে গেছিলাম। দেখছিলে তো কতটা ইজি গেম, আমি ভাবছিলাম কঠিন কিন্তু অতটাও কঠিন নয়। এখানে একটা উল্টো মোয়ারা ভূত ঝুলানো আছে, যেখানে মাইকেল জ্যাকসনের ছবি আঁকানো আছে। এই তোর পিছনে আমি যদি পটকা না ফুটে আমি দেখাচ্ছি, দাঁড়াও, আমাকে তুমি ভয় দেখাচ্ছ না। লাস্ট ট্রাই, এই ট্রাই যদি আমি না এসকেপ করতে পারি, সিরিয়াসলি বলছি আমি আর খেলবো না এই গেম। এই গেম আমার খেলার ইচ্ছা সব মিটে গেছে, এরকম গেম আমার খেলার কোনো দরকার নেই। এখান থেকে আমি পালাবো এবার ওইখানে, ওইখানে গিয়ে আমি আগে ওখানে লুকাবো, ওখানে লুকিয়ে আমি আগে তারপরে চলে। এবার আর আমার আওয়াজ শুনতে পাবে না, আমি যতই চিল্লাবো ভূত আমার কথা শুনতে পাবে, আমাকে একদমই চিল্লা চিল্লি করা যাবে না। এখান থেকে আমাকে যেতে হবে ধীরে ধীরে, আস্তে আস্তে, রিল্যাক্স, যাতে না দেখতে পারে আমাকে। ওকে, এখানে লুকিয়ে যাই। সামনে এবার দেখো আর একটা স্টপেজ আছে যেখানে গিয়ে আমাকে আবার লুকাতে হবে। তো এরকম করে আমাকে যেতে হবে যাতে ভূতটা আমাকে বুঝতেই না পারে যে আমি কোথায় আছি। তো এরকম করে হবে, একদম একদম চিল্লানো যাবে না। আরে হ্যাঁ, চলে আসছে মনে হয়, চলে আসছে, আমি সেরা, আমি সেরা। ভয় পেলেই ভয়, আমি ভয়টাই পাই না ডোরেমন। তো আসলে এই গেম এত সহজ গেম আমি খেলি না, এত সহজ গেম আমার খেলে পোষায় না। তো আমি এখান থেকে কী করবো, এই যে এখানে গিয়ে এটা আমি ডিলিট করে দেবো, যাতে এইসব গেম আমাকে আর বিরক্ত না করে। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর না লাগলেও লাইক করবে, না হলে আমি এরকম ভূতের গেম আর খেলবো না তোমরা বললে। তো হ্যাঁ, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলকে, কারণ এর থেকেও বেশি ইন্টারেস্টিং গেম এই চ্যানেলে আসতে চলেছ। যদিও এটা ইন্টারেস্টিং ছিল কি না আমি জানি না, তোমরা কমেন্ট অবশ্যই বলো তোমাদের কেমন লেগেছে। আশা করি ভালো লেগেছে, কারণ গেমটার মধ্যে অনেক জাম্প স্কেয়ার ছিল আর উল্টোপাল্টা জিনিস ছিল। হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আর মাইকেলের ভূত তোমাদের কেমন লেগেছে জানিও অবশ্যই। বাই।